তুমি এত বছর ধরে গানের জগতে আছো এবং তুমি খুব সাকসেসফুলি এত বছর ধরে আছো, আমাদের মাঝে আছো, তোমরা তোমার এত ফ্যান ফলোয়ার্স, তো এই যে এইটাকে ধরে রাখার একটা প্রক্রিয়া কিন্তু অনেকেই কিন্তু শুরু করে সুন্দরভাবে বাট পরের দিকে ঝরে পড়ে, তোমার এই যে কন্টিনিউশনটা এত বছর ধরে, এটার পেছনে কি কি মানে করেছো তুমি? মেঘে মেঘে কম বেলা হয়নি, আমি বলবো যে 30 ইয়ার্স কিন্তু হয়ে গিয়েছে আমার ক্যারিয়ার, বিকজ আমি অবশ্য অনেক ছোটবেলা থেকেই গান শেখা শুরু করেছি। তো আমার তো অবশ্যই একটা প্লাস পয়েন্ট ছিল যে আমি একটা সঙ্গীত পরিবারে জন্মেছি, আমার বাবা গাজী মাজহারুল আনোয়ার তিনি একজন সঙ্গীত ব্যক্তিত্ব। আমি যেটা করতাম ছোটবেলা থেকেই না, খুব ভালো লাগা ভালোবাসা থেকে আমি কাজ করতাম, এবং আমার কখনোই গড্ডালিকা প্রভায় গা ভাসাতে ভালো লাগতো না, কিংবা যেই কাজটা করতে আমি আনকমফোর্টেবল ফিল করছি ওই কাজগুলো করতেও ভালো লাগতো না। তো ওভাবে দেখা গেছে যে বেছে বেছে আমি কাজ করি, এখনো কিন্তু তাই করি। আমার বিয়ের আগে বাবা বলতেন যে মা গান বাজনা করছো কিন্তু পড়াশোনাটা ঠিক রেখে গান বাজনা করো, তো সেই কারণে আমার গানটা সেকেন্ড অপশনই ছিল, মানে ওই সময় পড়াশোনাটা ফার্স্ট প্রায়োরিটি ছিল। আর বিয়ের পরে বাবা বলতেন যে মা সংসার ঠিক রেখে তারপরে গান বাজনা করো, তো সংসারটাও ঠিক ওটা মাথায় রেখে তারপরে গান বাজনা, মাথায় রেখে ওভাবে প্ল্যান করে। মানে যেটা আমাদের রাঙ্গাপুরি সৌন্দর্য কথার যে টিম, এই টিম আমরা সবাই মিলে তোমার ভীষণ সুন্দর সুন্দর কিছু ছবি নিয়ে একটা কোলাজ তৈরি করেছি, চলো আমরা এক নজর দেখে আসি। দর্শক, আমাদের রাঙ্গাপুরি সৌন্দর্য কথার টিম দিচ্ছি আপনার খুব সুন্দর সুন্দর ছবি নিয়ে কোলাজ তৈরি করেছি, চলুন আমরা এক নজর সবাই দেখে আসি। আপু, যখন ছবিগুলি তোলা হয় মানে সবসময় কি ফটোগ্রাফার থাকে আশেপাশে এরকম নাকি সেলফি করছো, কিভাবে ছবিটা তোলা হচ্ছে? না, ফটোগ্রাফার আসলে স্টেজে থাকছো তখন যেহেতু প্রফেশনাল কাজে যখন আমরা যাই তখন তো ডেফিনেটলি ফটোগ্রাফার থাকে, বাট নর্মালি আমরা যেটা করি কিংবা কোনো সামাজিক অনুষ্ঠানে তখন তো আর ফটোগ্রাফার নিয়ে আমি মুভ করি না, আমার ক্যামেরাটাই যথেষ্ট।